রাত্র সামান্য সময়ে আমার আল্লাহ আমার নবীকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে গিয়েছেন, ছয় মাসের পথ নিয়ে গিয়েছেন, ওখান থেকে লামাকান পর্যন্ত ভ্রমণ করালেন। এটা কঠিন হওয়ার কারণে দুনিয়ার মানুষ এটার উপরে বিরূপ ধারণা করবে, বিদায় হাল্লা বলে আমি আল্লাহ সব কিছু পারে, না পারা বলা থেকে আমি আল্লাহ সুবহান পবিত্র। এখন একদল আলেম বের হয়েছে, যার নাম আবুল কালাম আজাদ বাসার, জামাতে দালাল, কথা বলেন না, এই সমস্ত বেয়াদব রাসূল, গুস্তাখ রাসূল। আমি ওয়াজ এখানে বলতাম না, সৈয়দ আনোয়ার সাফা আল হুসাইনি রহমতুল্লাহ নাই আমার নবীর একান্নতম বংশধর, ঠিক কিনা? নবীর উপর আঘাত যখন আসবে, নবীর বংশধরের দরবারে দাঁড়াইয়ে বাম নবীর আওলাদের দরবারে বসে এটার প্রতিবাদ করতে হবে। আবুল কালাম আজাদ বাসার নামক এক জালেম আবু জেহেলের কালতো ভাই, সে বলছে আমার নবী মেহরাজে যায় নাই, আল্লাহকে দেখেন নাই, নাউজুবিল্লাহ, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এরা প্রমাণ করতে চায় নবী আল্লাহকে স্বপ্নে দেখেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নবী আল্লাহকে স্বপ্নে দেখে এটা মুজিজা না, নবী আল্লাহকে সরাসরি দেখার নাম মুজিজা। আমার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন তার ভিতর সবচাইতে আশ্চর্য মুজিজা হলো এই সামান্য সময়ে মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস, ওখানে 3,00,000-2,24,000 আম্বিয়ে কেরামদেরকে নিয়ে আমার নবী নামাজে জামাতে নামাজে ইমামতি করেছেন, সুবহানাল্লাহ। ওখান থেকে আমার রাসূল প্রথম আসমান গিয়েছেন, দ্বিতীয় আসমান গিয়েছেন, তৃতীয় আসমান গিয়েছেন, চতুর্থ আসমান গেলেন, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান বেদ করে আমার রাসূল গিয়েছেন সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে আমার মুনিব আমার নবীকে নিয়ে গেলেন লামকানে। আমার আল্লাহ এত বেশি আমার রাসূল পাককে কাছে বসালেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কৌসাইনি আও আদানা। এই মোল্লাবুল কেরাম আজাদ বাসারকে বলছি, আমার আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কৌসাইনি আও আদানা। আমার নবী আমার আল্লাহর এত কুদরতের কুদরতি ভাবে এত নিকটে বসলেন, এত নিকটে ছিলেন, তীরা দনুক যত নিকটে এত বেশি কাছে বসলেন, আমার আল্লাহ আমার নবীকে মায়ার দিদার দান করেছেন। ওবা এখন তারা বের হয়েছে, নবীর মেহরাজ তারা মানতেছে না। এই আমার বড়লিয়ার মানুষ সৈয়দ মঞ্জুর দরবার শরীফের মানুষ, এখন জুব্বা দেখলে আলেম বলবেন না, টুপি দেখলে আলেম বলবেন না, নরম নরম কথা বললে আলেম বলবেন না, নরম নরম কথা বলবে যারা, এক নম্বর তারা শয়তান, ঠিক না? ওহাবি মওদুদি যত কথা বলবে নবীর মত, আরে মিষ্টি মিষ্টি কথা বলে লো যাবে ইমান, আসে কে ভিনে কে বুঝিবে দয়াল, বলেন না, আসে কে ভিনে কে বুঝিবে দয়াল নবী, কে রড়ো তুই দ, আসে কে ভিনে কে বুঝিবে দয়াল নবী। আহা এত অন্ধ মানুষ, আশেক অন্ধ আশেক, আন সানু নি আর কি দিল দিবে সাম্বাপুরি না, তে বনে রহমত নবী, তে বনে রহমত নবী, কোরআনে প্রমাণ, আসে কে ভিনে কে বুঝিবে দয়াল নবী, জোরে আসে কে ভিনে কে বুঝিবে দয়াল নবী,
নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ বলেন না, নবী নূরের পুতুল আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে বাই বলিলে, সেই নবীকে বাই বলিলে তাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে, আশিক বিনে কে বুঝিবে, ত্রিভুবনে রহমত নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সালাতুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গুসল মুস্তাগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। অন্ধ হলেও এর ভিতরে রাসূল পাকের প্রেম আছে। ওরা ওয়াবিয়ল নাম হতো, তোর নাম কি রে? আব্দুল কাদের তুনুসি গিল নবীর প্রেম করা হয়। কেউ না কাসেম হে কে তো ইবনে আবিল কাসিম হে, কেউ না কাসেম হে কে তো ইবনে আবিল কাসিম হে, কেউ না কাদের হে কে তো মুখতার হে বাবা তিরা। সালাতুন আন্দমান আব্দুল কাদের চোখে দেখে না কে তো কলবে দুটো চক্ষু আছে, যে চক্ষু দিয়ে নবীর শানে গুনগুন গুনগুন চিন্তা করে। দেখি না বলেন আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে প্রথম মাদ্রাসার নাম দারুল আরকাম মাদ্রাসায়, এটা পৃথিবীর প্রথম মাদ্রাসা। গভর্নমেন্টও বর্তমানে একটি মাদ্রাসা করেছে গ্রামে গ্রামে, দারুল আরকাম মাদ্রাসা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমার রাসূলের যুগে যে মাদ্রাসা ছিল দারুল আরকাম, এই মাদ্রাসার বায়স সেন্সর অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ মানুষ আমার নবী উনাকে, ওই আমার রাসূল পাকের বিনোয়াস সিডির উনাকে বায়স সেন্সর বানিয়েছেন। অন্ধ হলে কি হবে? লক্ষ লক্ষ চক্ষুওয়ালার চাইতে একজন অন্ধের কলবের যে চক্ষু আছে ও চক্ষু দিয়ে মুস্তফাকে চিনেছে। জোর বলেন না সুবহানাল্লাহ, এটা সবচেয়ে বড় কথা। আমার নবী কোথাও সফরে গেলে মদিনার দায়িত্ব কাকে দিতেন জানেন? আব্দুল ইবনে মাকতুমকে দায়িত্ব দিয়ে যেতেন। উনি অন্ধ মানুষ, অন্ধ হলে কি হবে? উনি ওনার কলবের চক্ষুলা ছিল। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নকিরাইন করতে হে তাজিম মেরি, ফিদা হোকে তুঝি পর ইয়ে ইজ্জত মিলি হে। সুবহানাল্লাহ বলবেন না, এটা আলা হযরত বলছেন। নকিরাইন করতে হে, নকিরাইন করতে হে তাজিম মেরি, ফিদা হোকে তুঝি পর ইয়ে ইজ্জত মিলি হে। নবী সরবরে হর রসুল ওলি হে, নবী রাজদারে, নবী রাজদারে মাল্লাহ আলি হে, নবী সরবরে হর রসুল ওলি হে। সালাতুন ইয়া
আল হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম আহমদ রাজা যখন কবরে যাব, এই মুনকার নাকির আমাকে সম্মান দিতে বাধ্য থাকবে? নাকির নাকির গায়েব তাযীম মেরি ফিদা হো কে তুজি পর ইয়ে ইজ্জত মিলি হ্যায়। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে আমি আমত দিতে 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 সব টুকুন দেওয়ার কারণে নবীরে আপনার প্রেমের কারণে আমার কলবে আপনি নবীর প্রেমের আগুন জ্বলতেছে কারণে কবরে মুনকার নাকির আমাকে সম্মান দিতে বাধ্য থাকিবে। প্রেমানলে জলি পুড়ি সোনা রঙ করিলাম সাই মহরণ কালে সর্বদেয় নবী নূরের হাত ভারাই, মহরণ কালে সর্বদেয় নবী নূরের হাত ভারাই, কান্তে কান্তে রাসূলুল্লাহ সিজদে পড়িব বারো সূর্যের তাপে উম্মত কেমনে বাঁচিব, আরে দেখা পেতাম জিজ্ঞেস করিতাম, দেখা পেতাম জিজ্ঞেস করিতাম গুণগারের হবে এখন পাই, মরণ কালে সর্বদেয় নবী নূরের হাত ভারাই। প্রেমানলে জলে পুড়ে সোনা রঙ করিলাম সাই